नमस्कार प्रोफेसर नमस्कार। प्रतिसाद प्रतिसाद तिबेरा अपना संगे धन्यवाद। आवार একটা সুযোগ হয়েছে যোগাযোগের এই প্রোগ্রামে। বাংলাতে আমরা যে চর্চা করছি বিভিন্ন আমাদের বৈষ্ণবীয় সিদ্ধান্ত আর তাদের বৈজ্ঞানিক চিন্তাধারা, দার্শনিক চিন্তাধারা, এটা এই প্রোগ্রামগুলো আপনি যে করছেন আমি খুবই খুশি। আপনি সবার ভালোর জন্য ইনফরমেশনটা দিচ্ছেন। দণ্ডবাদ মহারাজ। আজকের যে বিষয় যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে চেতনা এবং চৈতন্য। আচ্ছা, এই যে মহাপ্রভুর নাম চৈতন্য দেব, এই নামের সঙ্গে চৈতন্যের কোনো সম্পর্ক আছে কি মহারাজ, এই বিষয়ে যদি একটু বলেন। শ্রীমান চৈতন্য মহাপ্রভুর নামটা শুধু চৈতন্য নয়, শ্রীকৃষ্ণ চৈতন্য। এখানে শ্রী আছে আর কৃষ্ণ আছে, মানে রাধা কৃষ্ণ। উনি রাধা কৃষ্ণের ওই যে প্রেম, এই যে বিগ্রহ রাধারানীর ভাবে, উনি কৃষ্ণের বিরহ ভাবে কৃষ্ণের কথা উনি স্মরণ করছেন, কৃষ্ণ ভক্তি আচরণ করছেন, সেই চেতনটা উনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য। শুধু চৈতন্য নয়, মায়াবাদীরা ওই শুধু চৈতন্য চৈতন্য করে, কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য আমাকে বুঝতে হবে। ওখানে শ্রী আছে, কৃষ্ণ আছে আর চৈতন্য আছে, তিনটা জিনিস আছে, তা বাদ দিলে চলবে না। এই তিনটা জিনিস আমাকে নিয়ে বুঝতে হবে মহাপ্রভুর সিদ্ধান্তটা। আচ্ছা মহারাজ, আমরা তো সাধারণ মানুষ, আমাদের চেতনা আছে যে আমরা চিন্তা করতে পারি, মনন করতে পারি, ভাবতে পারি, কিন্তু পশু স্তরে তো তারা মনন করতে পারে না, কিন্তু তাদের একটু চেতনা আছে। এমনকি জগদীশচন্দ্র বসু প্রমাণ করেছেন যে উদ্ভিদেরও চেতনা আছে। এই মানুষের চেতনা আর পশুর চেতনা, এদের মধ্যে মূলগত কোনো তফাৎ আছে কি? হ্যাঁ, অ্যাকচুয়ালি ভক্তিবিনোদ ঠাকুর আমাদের সম্প্রদায়ে চেতনটাকে পাঁচ ভাগে বিভক্ত করেছেন। এটা হচ্ছে আচ্ছাদিত, সংকুচিত, মুকুলিত আর বিকচিত, পূর্ণ বিকচিত, এই প্রকার উনি এটা করেছেন আর কি। যেরকম গাছের চেতনটা হচ্ছে আচ্ছাদিত, ওটা ঢাকা আছে চেতনটা, আর সংকুচিত মানে যেরকম পশু পাখি আছে যারা শুধু আহার নিদ্রা ভয় মৈথুনে মেতে আছে, তাদের সংকুচিত চেতন বলা হয়। আর মুকুলিত চেতন যারা মানে মানুষের যে চেতন, যারা ভগবান সম্পর্কে এখনই পর্যন্ত চিন্তা ভাবনা করেনি, কিন্তু মানুষের একটা চেতন পশু চেতন থেকে একটা তফাৎ আছে। মানুষ যেরকম একটা মানে ইতিহাস, তারপরে ফিলোসফি, এসব নিয়ে মাপতে থাকে, তো এটা পশু পক্ষী করতে পারে, কিন্তু চেতনার অন্তর আছে। আর বিকশিত চেতন মানে যেখানে মানুষ এই ভগবানের সম্পর্কে জিনিসটা জিজ্ঞাসা করতে স্টার্ট করে। আর পূর্ণ বিকশিত মানে মানে যেখানে ওনার কৃষ্ণ মানে ভগবানের প্রতি প্রেম যদি হয়ে যায়, তা পূর্ণ বিকশিত। এই প্রকার স্তর, চেতনের স্তরের কথা ভক্তিবিনোদ ঠাকুর চর্চা করেছেন। তো যে পশু এই পাখি, বিষয়ে পশু পাখি আর উদ্ভিদ, আপনি জানেন মানে পশু পাখির একটা গতি আছে, তারা ইন্দ্রিয় গুলার যে অ্যাক্টিভিটি তারা খুবই মানে আপনি এক্সপ্লিসিটলি, এক্সপ্লিসিটকে কি বলে আমি জানি না বাংলাতে, আপনি দেখতে পারেন জিনিসগুলো, কিন্তু গাছের জিনিসটা সূক্ষ্ম ভাবে চলছে, মানে একটা ঢাকা আছে, জিনিসটা হচ্ছে কিন্তু ঢাকা আছে, গাছেরও চোখ আছে কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে না সব জিনিস, তার ইন্দ্রিয় গুলা ঠিক ভাবে দেখা যাচ্ছে, এই প্রকার অন্তর আছে। মহারাজ, এই যে ভক্তিবিনোদ ঠাকুরের কথা বললেন, উনি এগুলো সম্ভবত জৈব ধর্ম এই পুস্তকে কি আলোচনা করেছেন? কোথায় আমরা এই আকর গ্রন্থ কোথায় যেখানে আমরা এইগুলো পাবো আর কি? মনে হয় আমি এখনই এক্সাক্টলি বলতে পারছি না, মানে জৈব ধর্ম দিয়ে পাতে পারবো, জৈব ধর্ম ওনার একটা বই আছে, আমি আমি খুঁজতে পারবো, আমার এখন রেফারেন্সটা ভুলে গেছি, মোস্ট প্রবাবলি লাগছে জৈব ধর্মতে আছে, জৈব ধর্ম। এই চেতনা আর চৈতন্য, এই যে আপনার মনে, আমার মনে হয় আপনি যেটা বলতে চাইছেন ভক্তিনাথ ঠাকুরের কথা, পূর্ণ বিকশিত চেতনাই হচ্ছে চৈতন্য। আমি কি না, ঠিক বলেছি? চৈতন্য আর চেতনটা কি? চৈতন্য সেম জিনিসটা, চেতনটাই বোঝা যাচ্ছে, চৈতন্য নাম হচ্ছে চেতন। চেতন বস্তুটা কি, মানে জীব আছে মানে চেতন আছে, যেখানে আত্মা আছে তার প্রমাণটা কি?
তার প্রমাণটা হচ্ছে চেতন। যেমন ভগবদ গীতা তো বলছে সূর্য আছে, তার প্রমাণটা কি না, সূর্যের কিরণ আছে, সূর্য কিরণ থেকে আমি সূর্য আছে বুঝতে পারি। সূর্য মানে থাকে, সূর্য কিরণ না থাকে সেটা কি প্রকার সূর্য? সেই প্রকার আত্মার মানে একটা মানে প্রমাণটা হচ্ছে চেতন, আত্মা আছে তার প্রমাণটা হচ্ছে চেতন। আমরা চেতনটা কোনো নট বোল্ট দিয়ে মেকানিক্যাল মেশিন দিয়ে চেতন আমি সৃষ্টি করতে পারবো না, কেমিক্যাল দিয়ে কোনো চেতন আমরা সৃষ্টি করতে পারবো না। যত প্রকার আমরা যদি এই জৈবিক কিংবা মানে যে মানে ইনঅর্গানিক জিনিসটা রিয়াকশন করি কেমিক্যাল গুলা, কিন্তু ওখান থেকে কোনো চেতন বেরোবে না। চেতনটা মানে চেতন থেকে আর চেতন বস্তু থেকে চেতন বস্তু গুলা বেরোয়। একটা জীবিত কোষ থেকে অনেক জীবিত কোষ বেরোয়, একটা গাছ গাছের থেকে অনেক গাছ বেরোয়, একটা পশু থেকে অনেক পশু বেরোয়, হ্যাঁ একটা বাঁদর থেকে অনেক বাঁদর বেরোয়, বুঝতে পারছেন? সেই প্রকার মানে যে চেতন এটা হচ্ছে একটা প্রমাণ আত্মা আছে। যেরকম সে চেতনের একটা স্তর আছে, যেরকম আমার শাস্ত্রে বলা হয়েছে যে পাথর আর এসব জিনিসের আত্মা আছে কিন্তু চেতনটা অলমোস্ট নেগলিজিবল, ওখানে জিরো লেভেলে আছে, বুঝতে পারছেন? কিন্তু যেখানে উন্নত চেতন তার সঙ্গে সংস্পর্শে আসে, যেরকম চৈতন্য মহাপ্রভু প্রণাম করছেন, পাথর গুলা পিঘলে যাচ্ছে, তার মানে সে অন্য, যেরকম ভগবান রামের চরণে পাথরটা অহল্যা হয়ে গেছে, বুঝতে পারছেন? তো অন্য চেতনের সংস্পর্শে আসলে তার নিচ চেতন গুলা তার চেতনের উন্নতি হয়। আমরা নিজের চেতনটাকে নিজে চেঞ্জ করতে পারি না, যেই চেতনের সংস্পর্শে আমরা আসবো আমরা সেই প্রকার চেতন আমার হয়ে যাবে। তার জন্য সাধু সঙ্গ অসৎ সঙ্গে এসব কথা বলা হয়েছে, সাধু সঙ্গে এসব কথা বলা হয়েছে, তার জন্য সঙ্গ থেকে আমার চেতনটা ডেভেলপ হয়। মহারাজ আমাদের এই যে হরিনাম মহামন্ত্র, এই মহামন্ত্র যদি কেউ কীর্তন করে তাহলে এই মহামন্ত্রের প্রভাব আমাদের আমাদের এই সাধারণ চেতনায় কি হবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি অসাধু সঙ্গে বা কৃষ্ণ নাম নাই হয়, নাম অক্ষর বাইরে বটে নাম কবু নয়। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু নাই। তো নামটা কোথা থেকে আপনি নামটা পেয়েছেন সেটাও খুব ইম্পর্টেন্ট বস্তু। শুধু নামটা আপনি করলেন কিন্তু নামের যদি কোনো একটা মানে ভালো সোর্স না থাকে, আপনি নিয়েননি, তাহলে সে নামের কোনো কোনো ভ্যালু পাবেন না, বুঝতে পারছেন? যেরকম হোমিওপ্যাথি গলিগুলা থাকে না, ওই গলি যদি ঔষধ না পড়ে সে গলি খেতে থাকলে কিছু লাভ হয় না। সেই প্রকার অসৎ মানে অসাধু কাছ থেকে আপনি নাম নিলেন, যারা কৃষ্ণের সেই চৈতন্য মহাপ্রভুর যে ধারাতে যারা সত্যিকার ভক্ত নয়, শুধু ধারাতে দীক্ষিত হবে না, কিন্তু সত্যিকার যারা বৈষ্ণব নয় তার কাছ থেকে যদি আপনি যে মন্ত্রটা নেননি তাহলে সে মন্ত্রের কাজ হবে না। আর শুধু মন্ত্রটা নিলেন সেটা নয়, সে সাধুর যে একটি চেতন, সাধুর যে একটা ভাব, সাধুর সঙ্গে সে জিনিসগুলো আমাকে গ্রহণ করতে হবে, সাধুর সঙ্গে করতে হবে। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম হচ্ছে সেবা। তো সাধুর সঙ্গে আমার যদি মানে সাধুর যে কনসেপশন, সাধুর যে চিন্তাধারা সেটাকে নিয়ে যদি আমরা সেবা আদি করি তাহলে সে নামের প্রভাব আমরা পাবো। তার জন্য নাম দেওয়ার সময় গুরুদেব বলেন কিছু জিনিস আছে এটা অ্যাভয়েড করবে, আর কিছু জিনিস আছে তুমি করবে, নাম অপরাধ গুলো অ্যাভয়েড করবে, এসব নিয়ম আদি গুরুদেব বলেন। আর বলেন তুমি সবসময় শ্রবণ কীর্তন, এই এই যে বীজটা দিলাম শ্রবণ কীর্তন রূপে জলটা তুমি দেবে। তো তার জন্যে আমাকে নামটা শুধু মানে কপি করলে তো হবে না, নামটা কপি করলে হবে না, নামটাকে আমি হরিনাম মহামন্ত্র লইল মাঙ্গিয়া, ভক্তিম ঠাকুর বলছেন সেই হরিনাম মহা, আমাকে ভিক্ষা চেয়ে নিতে হবে, হে বৈষ্ণব ঠাকুর আমাকে দাও, কৃষ্ণ দাও। সেই বৈষ্ণব ঠাকুর যে নাম দিবেন, আর কৃষ্ণ তো কোনো অন্তর নয়, তোমাকে কৃষ্ণ দিচ্ছি, বৈষ্ণব ঠাকুর বলছেন তুমি সেই কৃষ্ণকে সেবা করো, এই প্রকার আর কি, বুঝতে পারলে? মানে আজকের দিনে এই যে বিজ্ঞানের উন্নতি, বিজ্ঞান এই চেতনাটাকে যেভাবে দেখছে আর আমাদের আধ্যাত্মিক দৃষ্টিতে যে চেতনাকে দেখা, দুটোর মধ্যে কোনো মূলগত কোনো তফাৎ আছে? হ্যাঁ নিশ্চয়ই, একই দৃষ্টিতে নিশ্চয়ই তফাৎ আছে। বর্তমান সায়েন্সে শুধু বস্তু সম্পর্কে জানতে চায়, কিন্তু যে সাবজেক্ট, সাবজেক্টকে কি বলে দ্রষ্টা, দ্রষ্টা সম্পর্কে তার কোনো জ্ঞান নেই সায়েন্সে। আর দ্রষ্টা আর বস্তু ভিতরে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কেও জ্ঞান নেই, শুধু বস্তু কথা বলে। আমি বললাম একটা ইলেকট্রন, ইলেকট্রন যে কি বস্তু, ইলেকট্রন বস্তুটা একটা কনসেপ্ট, সেটা কার কাছে আছে? সে দ্রষ্টা মানে যে ব্যক্তি সাবজেক্ট কাছে আছে, বুঝতে পারছেন? তার একটা ধ্যান আছে। যেরকম আপনি বলছি
গ্যালিলিওর আগে লোক ভাবছিল যে সূর্যটা পৃথিবীর চারদিকে ঘুরে বেড়াচ্ছে, গ্যালিলিওর পরে ভাবছে না সূর্যটা স্থির আছে, পৃথিবীটা ঘুরছে। কি গ্যালিলিও আছে কি সূর্য আর পৃথিবীর গতিটা পরিবর্তন করে দিল? সেটা তো গতিটা পরিবর্তন করেনি। কি পরিবর্তন করলো? আমার নলেজটা পরিবর্তন, আমার যে যে জ্ঞানটা আছে তার প্রতি সেটা পরিবর্তন হয়ে গেল। তার মানে যে দ্রষ্টা আর যে দ্রব্য তার ভিতরে যে সম্পর্কটা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে সে বস্তুটা কমপ্লিটলি আলাদা হয়ে যায়। যেরকম আপনি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা জুতো সাধারণ বস্তু, সে জুতোটা যদি একটা বৈষ্ণব পরে, গুরুদেব পরে কিংবা ভগবানের সেবাতে লাগে তাহলে সেটা পূজ্য বস্তু হয়ে যায়। বুঝতে পারছেন? একটা সাধারণ লোক গঙ্গা তার কিছু জ্ঞান নেই, সে গঙ্গাটা হচ্ছে সায়েন্টিস্ট বলে H2O আছে, কিন্তু এটা ভক্ত না, গঙ্গা হচ্ছে গঙ্গা দেবী। একটা লোককে দেখলো, এটা কি লোক সায়েন্স বলছে, এটা লোক তো শুধু অ্যাটমস মলিকুল দিয়ে তৈরি হয়েছে, এটাতে কার্বন হাইড্রোজেন অক্সিজেন দিয়ে তৈরি হয়েছে, না না এটা না, এই লোকটা চেতন বস্তু, এটা আত্মা আছে। তো এই যে আমার দ্রষ্টার যে দ্রব্যের ভিতর যে সম্পর্ক যে জিনিসটা আছে, বাবা মাকে আমি দেখছি আমি সম্মান করছি, তাদের তো আমি আর মানে কার্বন হাইড্রোজেন বলে দেখছি না, তাদের কিছু সম্মানটা করছি। এই যে জ্ঞানটা হলো, যে দ্রষ্টা দ্রব্যের ভিতরে যে সম্পর্কটা হলো, সেই যে টিলোলজিক্যাল রিলেশনশিপ, এইটা ভুলে গেছে সায়েন্সটা। সায়েন্সটা সবকিছু মানে কোনো মানে যে একটা তার লক্ষ্য আছে, সেই লক্ষ্যকে বাদ দিয়ে জিনিসটা বুঝতে চায়। কোনো বস্তু বুঝতে হলে মানে যেরকম হেগেলিয়ান ফিলোসফি আছে, দার্শনিক হেগেল জার্মানি থেকে, উনি বলছেন দুই প্রকার চেতন আছে, একটা হচ্ছে সাবজেক্টিভ মানে দ্রষ্টব্য দ্রষ্টা থেকে যে চেতনটা আছে, আর একটা হচ্ছে অবজেক্টিভ মানে দ্রব্য থেকে চেতনটা আছে। তো সাবজেক্টিভ কনসিয়াসনেস কি বলছেন, যে আপনি একটা বস্তুকে দেখলেন, আপনার একটা মানে জ্ঞান হলো এই বস্তুটা এটাই, আর একটা লোক দেখলো তার একটা জ্ঞান হলো। এই প্রকার বিভিন্ন লোক একটা বস্তুকে বিভিন্ন ভাবে জানতে পারে, কিন্তু সেটা কোনো একটা হারমোনিতে আসছে না, মানে একমত হচ্ছে না। কিন্তু এই যে বস্তুটা কার বস্তু, এটা তো আমার বস্তু বানিয়ে দিলাম, আমার জন্য কি সেই জ্ঞানটা দিলাম, কিন্তু এই বস্তুটা কার বস্তু, কোথা থেকে আসলো, এই কুকুর ভেড়া মানুষ এসব কোথা থেকে আসলো? সেই যে অরিজিনাল ব্যক্তি আছে যার কাছ থেকে এই বস্তুগুলো আসছে, তার দৃষ্টিতে এই বস্তুটা কি, আর সেইটা হচ্ছে সবার জন্য এক, সেটা বলছে অবজেক্টিভ নলেজ, মানে আবসলুট আবসলুট নলেজ আর রিলেটিভ নলেজ। যে রিলেটিভকে কি বলে বাংলাতে আপনি জানেন, রিলেটিভকে আপেক্ষিক, আপেক্ষিক আপেক্ষিক, আর আবসলুট মানে পরম সত্য যেটা, সেই আপেক্ষিক সত্য আর পরম সত্যতে একটা অন্তর আছে, যে পরম সত্যটা আমাকে প্রাপ্ত করতে হবে। আপেক্ষিক আপেক্ষিক সত্যতে হবে না, আপেক্ষিক সত্য মানে প্রত্যেকটা ব্যক্তি দেখে দেখে কিছু একটা বলে দিল না, আমাকে দেখতে হবে ভগবানের দৃষ্টিতে জিনিসটাকে, সেটা বলে অবজেক্টিভ কনসিয়াসনেস। সেই জিনিসটা তো সায়েন্সটা ভুলে গেছে, মডার্ন সায়েন্সটা, মডার্ন সায়েন্সটা বলছে এই জিনিসটা আমার, আমি আমি রিসার্চ করছি, আমি জেনে নিব, কিন্তু তোমার কাছ থেকে তো নদী সাগর এই সূর্য চন্দ্র তোমার কাছ থেকে আসেনি। তোমার নাকটাকে তুমি স্টাডি করবে, ওই রোডের উপরে পড়ে আছে সে নাকটা তুমি কি বুঝবে, নাকটা তো শরীরের একটা অঙ্গ, সব জিনিস একটা মানে যে হোল বলছে পূর্ণ বস্তুর একটা অঙ্গ, প্রত্যেকটা বস্তু, সে পূর্ণ বস্তুকে তুমি না বুঝো তাহলে সে হাতের একটা পায়েকে ধরে তুমি ভাবছো এটা হচ্ছে একটা খামা, একটা অন্ধ মানুষ বলছে হাতের পায়েটাকে ধরে এটা খামা, আর এটা বলছে তার লেন্সটাকে ধরছে না না এটা তো দড়ি, আর এটা তার শরীরকে ধরে বলছে না এটা একটা সাপ, আর তার কানকে ধরে বলছে না এটা একটা পাখা, আর পেটটাকে ধরে বলছে না না এটা তো একটা দিয়া। এই প্রকার ব্যাখ্যা আমরা অন্ধরূপে করছি, তার জন্য শাস্ত্র বলছে ওম জ্ঞান অতিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুরুন্মীলিতম যেন তস্মে শ্রী গুরুবে নমঃ। আমাকে ভগবানের নিজজন গুরুদেবের কাছে আসে সঠিক চোখ বানাতে হবে, জিনিসগুলো দেখতে হবে। তার জন্য গুরুদেব বৈষ্ণব কাছে আসলে সেটাকে বলে দর্শন, আমাকে দর্শন করার একটা চোখ উনি প্রদান করেন। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, গঙ্গার স্পর্শ হইলে পাশ্চাত্যে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। বৈষ্ণবের গুণটা কি, ওনার দর্শন দ্বারা উনি আমাকে পবিত্র করতে পারেন, জিনিসগুলো ঠিকভাবে দেখার একটা দৃষ্টি দিতে পারেন, এই দৃষ্টিটা আমাকে লাগবে। মডার্ন সায়েন্সে কিন্তু এইসব জিনিস নাই, এটা হচ্ছে অহংকারের দ্বারা আমরা জিনিসগুলো জানতে চাইছি। সেই অহংকার জিনিসটাকে আমাকে ত্যাগ করতে হবে। দেখেন যেরকম সোক্রাটিস, দার্শনিক বা সোক্রাটিস, ওনাকে সবাই বলছি যে সোক্রাটিস হচ্ছে সব থেকে বুদ্ধিমান ব্যক্তি, তো বলছে সবাই কেন আমাকে বুদ্ধিমান বলছে, সোক্রাটিস চিন্তা করছে, এই চিন্তা করে কেন বলছে, হ্যাঁ সত্যি আমি বুদ্ধিমান নিশ্চয়ই, না কেন বুদ্ধিমান না, অন্তত আমি জানি যে আমি কিছু জানি না,
কিন্তু লোকরা তো সেটাই তো জানে না, তার জন্য আমি বুদ্ধিমান। তারা বলছে কিছু জানে তারা, তার জন্য আমি বুদ্ধিমান। এই যে রিয়েলাইজেশন, আমি যদি সঠিক জ্ঞানে আসতে চাই প্রথমে এখান থেকে স্টার্ট করতে হবে, আমরা কি জানি না, আমরা ক্ষুদ্র, আমাকে যদি না জানায় ভগবান আমি কি ঠিকভাবে জিনিসকে বুঝতে পারবো না। এটা হচ্ছে বিগিনিং অফ শরণা সারেন্ডার, শরণাগতি, ওখান থেকে স্টার্ট হয়ে। মত্তেই স্মৃতির জ্ঞানম আপানম, ভগবান থেকে স্মরণ, জ্ঞান আর ভুলে যাওয়া, তিনটা জিনিস ভগবান কাছ থেকে আসে। আমার কাছে যা আছে সব মায়ার মানে চক্ষুতে আমরা দেখছি, যেটা ঠিক নয় ওটা দেখছি আমরা। মহারাজ আপনি এর কথা বললেন, আপনি হেগেলের কথা বললেন, আমার একটা প্রশ্ন আছে মনে, যে হেগেল পাশ্চাত্য দার্শনিক, এবং হেগেল শুধু নয়, হেগেল, কান্ট, এরকম অনেক দার্শনিক, স্পিনোজা, এই চৈতন্য চেতনা নিয়ে অনেক আলোচনা করেছেন, এমনকি অনেক নাস্তিক নাস্তিক নাস্তিকবাদী দার্শনিক তারাও আলোচনা করেছেন। দেখেন দার্শনিক বাদরা তারা চিন্তন দ্বারা, যে ব্রহ্ম জিজ্ঞাসা আছে, চিন্তন দ্বারা একটু আগাতে পারে। কত দূর আগাতে পারবে? তাদের নিজের ক্ষমতাতে তারা আত্মা পর্যন্ত আগাতে পারবে, বুঝতে পারছেন? যেরকম এপিস্টেমোলজি বলে, বিভিন্ন যে এপিস্টেমোলজি কি বাংলাতে কি বলে আমি জানতে পারি না, বাংলাতে বলে মানে কি করে বস্তুকে বুঝে, বুঝতে পারছি, জ্ঞান তত্ত্ব, জ্ঞান তত্ত্ব, জ্ঞান তত্ত্ব কি করে বুঝে, সেটা বিভিন্ন স্তর আছে, প্রত্যক্ষ, পরোক্ষ, অপরোক্ষ, অধোক্ষজ, অপ্রাকৃত, বুঝতে পারছেন? প্রত্যক্ষ, পরোক্ষ, অপরোক্ষ, অধোক্ষজ, অপ্রাকৃত, বুঝতে পারছেন? প্রত্যক্ষ, পরোক্ষ, অপরোক্ষ, অধ্যক্ষ, যে অপরাধ, পাঁচটা স্তর আছে। প্রত্যক্ষ মানে ডাইরেক্টলি আমরা ইন্দ্রিয় দ্বারা যে জ্ঞান গুলা পাচ্ছি, বুঝতে পারছেন, কিন্তু সেটা খুবই নিকৃষ্ট ধরনের জ্ঞান, শুধু ইন্দ্রিয়ের উপর যদি নির্ভর হয়ে থাকে, বুঝতে পারেন? হ্যাঁ, যদি অপরোক্ষ, অপরোক্ষটা কি, প্রত্যক্ষ, পরোক্ষটা কি? পরোক্ষটা মানে আমি একটা এক্সপিরিয়েন্স লোকের কাছ থেকেও জ্ঞান নিতে পারি। বিষ খেলে লোক মরে যায়, এটা কি আমাকে বিষ খেয়ে জানতে হবে? এই জিনিসটা অলরেডি লোকরা জেনে আছে, তাই লোকটা বললো আমাকে, না তুমি বিষ খাও না, বিষ খেলে মারা যাবে, সেটা তো বুদ্ধিমানের কাজ যে আমি বিষ খাবো না, না 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 না, আমি পরীক্ষা করবো বিষ খেলে মরবে কিনা, এটা তো বোকামি। ওই দিল্লি ইউনিভার্সিটির একটা ছেলে, সে বলছে যে আমি সত্যিকার আমি জানতে চাই বিষ খেলে লোক মরে কিনা, আমি একটু টেস্ট করবো, আর বিষ খেয়ে মরে গেছে, এটা কি বুদ্ধিমানের কথা হলো? না, আমাকে যে অলরেডি তার কাছে এই জিনিসের এক্সপিরিয়েন্স আছে তার কাছ থেকে আমি বুঝতে পারি, সেটা পরোক্ষতে আসে, শাস্ত্রের জ্ঞান, সাধুর জ্ঞান, পরোক্ষ তত্ত্বতে আসে, বুঝতে পারছেন? টিচার আপনাকে শেখাচ্ছে, স্কুল করছে, পরোক্ষ জ্ঞান আছে। তার অপরোক্ষটা কি, যারা জ্ঞানী আর যোগীরা ধ্যান করে জিনিসগুলা চিন্তন আর চিন্তনাদি করে যেতে পারে, মায়াবাদীরাও এই জিনিসে আগায় অনেকভাবে। তো যে ফিলোসফাররা এই অপরোক্ষ পর্যন্ত আসতে পারবে, প্রত্যক্ষ, পরোক্ষ, অপরোক্ষ পর্যন্ত আসতে পারবে, কিন্তু অধোক্ষজ, অধোক্ষজ হচ্ছে যেটা আমাদের মন, বুদ্ধি, অহংকার থেকে অনেক ঊর্ধ্বে, তো আমাদের ক্ষমতার বাইরের বস্তু, যেরকম ইউক, আপনি শুনেছেন সিদ্ধার মহারাজ বলেছেন এটা অধোক্ষজটা কি, এটা ইউকের রকম, তার ইচ্ছাতে আসবে, তার ইচ্ছাতে চলে যাবে, কোনো কন্ট্রোল আমার নাই, সেটা হচ্ছে একটা গ্র্যান্ডিওর, বৈকুণ্ঠ তত্ত্ব, ভগবানের যে বৈকুণ্ঠ তত্ত্বের জিনিস এখানে যে আসে, মাঝে মাঝে যারা এই ভক্তি রাজ্যে প্রবেশ করছে ওখান থেকে কিছু জিনিস ওদের কাছে নেমে আসে, আবার ধরে রাখা যায় না, হঠাৎ চলেও যায়, বুঝতে পারছেন? সেটা তো অধোক্ষজ, এই অধোক্ষজ বস্তুটা রামানুজ, অধোক্ষজ তত্ত্বটা রামানুজ আচার্য প্রচার করেছে। তারপরে হচ্ছে অপ্রাকৃত, অপ্রাকৃত তত্ত্ব মানে সেটা সেখানে কোনো মানে ঐশ্বর্য নাই, মাধুর্য, যেরকম একটা রাজার কথা বলাইছে, রাজাকে তো ভেট করা খুবই কষ্ট, অধোক্ষজ মানে ভগবান নাকি, ভগবান বলে সবাইকে পূজন করে, কিন্তু সেই রাজা আবার তার ইচ্ছাতে একটা রোডের উপরে একটা বাচ্চা খেলছে তার কাছে আসে একটা খেলাখেলি করতে পারে, তার ইচ্ছাতে, তার কোনো রেস্ট্রিকশন তো নাই, রাজা আসতে পারে। সেই প্রকার ভগবানের ইচ্ছা হয়, এই ধুপ, ও তো ভগবান, ভগবান মানে আমাকে পূজা করছে, ভালো লাগছে না, আমার সঙ্গে একটা ওতপ্রোত সম্পর্ক যদি হয়, সেটা আমি চাই যে ভগবান বলে ভুলে যাবে আমাকে, সেটা হচ্ছে বৃন্দাবনের ভক্তি। অপ্রাকৃত মানে প্রাকৃত রকম লাগে, জড়বৎ রকম লাগে, কিন্তু জড় নয়, সেটা অপ্রাকৃত।
ভগবান আমার রকম এঁঠো খাচ্ছে, আমার রকম তার বাবা মার সঙ্গে খেলা করছে, তাকে থাপ্পড় মারছে, এই প্রকার জিনিস বৈকুণ্ঠে তুমি পাবে। তো বিভিন্ন স্তরের এই জ্ঞান প্রাপ্তির লেভেল আছে। তো কোন লেভেলে আমরা জিনিসগুলো প্রাপ্ত করতে চাই, হ্যাঁ, যেরকম এই দার্শনিক বাদরা নিজের নিজ ক্ষমতাতে ওরা জানতে চায়, তার জন্য তারা এই যে অপরোক্ষ লেভেল আত্ম পর্যন্ত যেতে পারবে, কিন্তু ভগবানের বস্তু তারা ক্লিয়ারলি বুঝতে পারবে না, জ্ঞানীরা বুঝতে পারবে না। তার জন্য বলে আমরা সেটা অন্যয়বল, অন্যন অন্যয়বল, যেটা তাকে জানা নাই আর জানা যাবে না, আমি ওখানে লীন হয়ে যাবো, ব্রহ্ম ওই পর্যন্ত যেতে পারবে, আমি ওখানে লীন হয়ে যাবো। তারপরে যোগীরা তারা নিজের ক্ষমতাতে ভগবানকে দেখতে চায়, দেখতে দেখতে আমার ভগবানের রূপটা ভালো লাগছে, সে তার ইচ্ছাতে আছে, কিন্তু অদক্ষজ আর অপ্রাকৃত সেটা ভগবানের ইচ্ছা, ভক্তরা সেবা করতে চায়, তার জন্য সেটা আলাদা স্তর আছে। তো এখানে একটা জিনিস আমাকে বুঝতে হবে যে যে এই যে দার্শনিকরা আছে তারা জ্ঞানী লেভেল পর্যন্ত আসতে পারবে, তারা ভগবানকে দেখার ইচ্ছা তো হয়নি, তারা ইম্পার্সোনাল রিয়েলাইজেশন হবে, পার্সোনাল রিয়েলাইজেশন তো খুব একটা লীলা কথা ওরা পাবে না, হেগেলের ফিলোসফিতে তুমি লীলা কথা পাবে না। তো ভগবানের ব্যক্তিত্ব আছে, তারা হয়তো রিয়েলাইজেশনে আসতে পারে, কিন্তু যে ডিটেলটা বুঝতে পারবে না ওখানে, কেন ভগবানের সাহায্য লাগবে। ভগবান যদি না জানায় বলছে দদামি বুদ্ধিযোগম তোম, আমি বুদ্ধিযোগ প্রদান করি যার উপরে আমি প্রসন্ন হই। ভগবানও বলে দিচ্ছে অম নতিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয় নচ মদভক্ত যত্র গায়ন্তি তত প্রতিষ্ঠামি নারদ, বলছেন আমি কোথায় থাকি, যে আমার কাছে বৈকুণ্ঠ আসতে চায় জ্ঞান মার্গের দ্বারা তার জন্য আমি বৈকুণ্ঠে নাই। নতিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয় নচ, যার হৃদয়ে পরমাত্মা ধ্যান করছে তার হৃদয়ে আমি নাই, আমি কোথায় আছি, আমার ভক্তগণ যেখানে আমার গুণ কীর্তন করছে ওইখানে আমি আছি, নারদকে বলছি। তো স্তর আছে বিভিন্ন স্তরের, তো দার্শনিকবাদরা গুরু নাই তার জন্য তারা যেতে পারে না, সেই জন্য ধর্মকেও দার্শনিক বাদ আছে, কিন্তু গুরু যদি থাকে, গুরু যদি আমাকে চোখ প্রদান করে, তাহলে আমি আরেকটা আলাদা জগৎ দেখতে পাবো। মহারাজ আপনার যে গুরু মহারাজ ভক্তি স্বরূপ দামোদর মহারাজ, ওনার একটা বই আছে কনসাসনেস, এবং উনি বিজ্ঞান ও ধর্ম নিয়ে প্রচুর গবেষণা অনেক চিন্তা করেছেন, কনফারেন্স করেছেন, এখানে বড় বড় নোবেল লরিয়েট দেখেছেন। এখানে আমার একটা প্রশ্ন যে এত নোবেল লরিয়েটরা যারা নোবেল জয়ী বিজ্ঞানীরা, এবং এর আগেও খুব মানে এখনকার যারা নোবেল জয়ী বিজ্ঞানী, তাছাড়াও তার আগে আইনস্টাইন থেকে শুরু করে অনেক পাউল থেকে শুরু করে শ্রডিঙ্গার, এরা অনেকেই ধর্ম সম্বন্ধে অনেক শ্রদ্ধাবাচক কথা বক্তব্য রেখেছে। যেমন আইনস্টাইন বলেছেন যে সায়েন্স উইদাউট রিলিজিয়ান ইজ লেম, রিলিজিয়ান উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড, রিলিজিয়ানকে দরকার, এই ধরনের কথা আইনস্টাইন বলেছেন, এবং আরো অনেকেই এই ধরনের শ্রদ্ধাবাচক কথা বলেছেন। এদের এই শ্রদ্ধাটা কোন স্তর থেকে আসছে এই ধর্ম সম্বন্ধে? দেখেন তারা যে এক্সপেরিমেন্ট গুলা করছে যে ল্যাবরেটরিতে, ওখানে তারা বুঝতে পারছে যে তার একটা সীমা আছে, লোক একটা বস্তুকে ভেঙে 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 ছোট 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 করে আটম পর্যন্ত আসলাম, আটম থেকে সব অ্যাটমিক পার্টিকল পর্যন্ত আসলাম, পরমাণু থেকে ওখানে ইলেকট্রন প্রোটন নিউট্রন আবার প্রোটন ভাঙে সব অ্যাটমিক পার্টিকল আসলাম ওয়ার্কে, কিন্তু ওরা বুঝতে পারছে না আমি যে তার থেকে তলে যাই তো বস্তুটা তো মানে ছোট হচ্ছে কিন্তু তার আকারটা বড় হচ্ছে, বুঝতে পারছে। তো একটা মানে তার একটা সীমা আছে কতটা আমি ভাঙতে পারি, ভগবান বলছে না অনুহরিয়া মহত মহান, আমি মানে বৃহতের থেকে সব থেকে বৃহৎ আর ক্ষুদ্র সব থেকে ক্ষুদ্র, দুইটা জিনিস। তো আমরা যে সায়েন্সে যে এক্সপেরিমেন্ট করছি তো তো ওখানে একটা সীমা আছে, লিমিট আছে। যেরকম একজন সায়েন্টিস্ট উনি এই মানে এমব্রিও উপরে কাজ করতো, ড্রাইস বলে হেনরি ড্রাইস, উনি বেঙ্গের যে প্রথম মানে যে কোষটা তৈরি হয় পুরুষের আর স্ত্রীর, যে স্ত্রীর যে আন্ডা আর পুরুষের যে বীজ, ওটা দিয়ে একটা প্রথম কোষ তৈরি, তাকে বলে জাইগোট বলে। সেই জাইগোট যেখানে বৃদ্ধি হয়, দুইটা দুইটা কোষ হয়, দুইটা থেকে চারটা হয়। তো উনি আগে তো নাস্তিক ছিলেন, হেনরি ক্রাইস্ট, উনি নাস্তিক ছিলেন। তো উনি দেখলেন
যে এই দুইটা কোষ হলো মানে জায়গোতিক দুইটা কোষ হলো, এটাকে যদি আলাদা করে দিই তাহলে দুইটা ব্যাংক তৈরি হচ্ছে, এটা কি করে হয় উনি বুঝতে পারছেন না। আর উনি অনেক পরীক্ষা করলো, কিছু স্তর পর্যন্ত যখন কোষটা ডিভাইড হয় তাকে যদি আমি কিভাবে যদি আলাদা করে দিতে পারি তাহলে ওখান থেকেও আবার যার অর্ধেক ব্যাংক আছে ওখান থেকে আবার পূর্ণ ব্যাংক তৈরি হয়ে যাচ্ছে। তো উনি দেখতে পারলেন যে যে কোষে যে ডেভেলপ হচ্ছে কিছু স্তর পর্যন্ত কোষের একটা স্পেশাল পাওয়ার আছে যে সে কোষগুলা একটা পূর্ণ জীব তৈরি করতে পারে, কিন্তু সে স্তরটা যদি ক্রস হয়ে যায় তাহলে সে তৈরি করতে পারছে না। যদি ডিএনএ কিংবা কোষের যদি এই প্রকার একটা ক্ষমতা থাকতো তো এক প্রকারই শক্তি থাকতো, কেন এই প্রকার শক্তিগুলা বিভিন্ন কোষের আছে উনি বুঝতে পারছেন। সেখান থেকে উনি নাস্তিক থেকে আস্তিক হয়ে গেছে, তারপরে উনি ভাইটালিজম কনসেপ্টে অনেক বিশ্বাস চলে আসছে, না কিছু তো আছে আত্মার উপর কিছু তো বস্তু আছে জিনিসটাকে গাইড করছে, নাহলে এমনি কেমন হচ্ছে। তো এরা বুঝতে পারছিল। যেরকম আমার শিক্ষা গুরুদেব শিলা ভক্তি মাধব পুরী মহারাজ, একজন নোবেল প্রাইজ বিন, ওনার নাম হচ্ছে জর্জ ওয়ার্ল্ড, উনি সবসময় বলতো জড় থেকে জীবিত বস্তু আসতো, সবসময় এটাই বলতো। তো কি করে আসতে আমি জানি না, এটা খুবই অসম্ভব, কিন্তু আসিছে কিভাবে আসিছে এটাই বলতো সবসময়। আর অনেক বই বই ছাপিয়েছে, আর্টিকেল ছাপিয়েছে জগন্নাথ, নোবেল প্রাইজ বিন, জর্জ ওয়ার্ল্ড খুঁজবে, খুবই ফেমাস ব্যক্তি জর্জ ওয়ার্ল্ড। তো ওনাকে একবার শিলা পুরী মহারাজ ভেট করে বললেন যে আপনি কেন সবসময় বলছেন যে জড় থেকে জীবিত আসছে, আপনি উল্টো কথা কেন চিন্তা করছেন না, জীব থেকে জড় আসছে। দেখেন প্রভুপাদ বলতো আমরা বেঁচে আছি, আমার নাকুলটা বাড়ছে, চুলটা বাড়ছে, কত বস্তু আসছে, একটা জীব থেকে জড় বস্তু আসছে নাকি। তো উনি কিছু কিছুদিন পরে ওনার কার্ড দিয়েছিলেন, ওনাকে একটা ইমেল লিখলেন যে ডক্টর মার্চেটি আপনি যেটা বলেছেন ওটা ঠিকই কথা, আমি বুঝতে পেরেছি যে জড় বস্তু জীবিত থেকে আসছে, এটা উল্টা কথা আমি যেটা বলছি এটা ভুল। তারপর উনি ওনার সঙ্গে যোগাযোগ করলেন, ভক্ত হয়ে গেলেন, আবার অনেক আর্টিকেল লিখেছেন যে ভারতের লোকের কাছে যে চেতনের কথা, যে চেতনের জ্ঞানটা আছে এই প্রকার বস্তু কোনো জায়গাতে নাই, যে মাইন্ডটা মনটা নিয়ন্ত্রণ করছে স্থূল বস্তুকে, আমি আগে যেটা বলেছি সব ভুল, উনি লিখে পেপারে জার্নালে পাবলিশ করে এটা একনলেজ করেছে। তো এই প্রকার পরিবর্তন হতে পারে, প্রভুপাদের একটা মন্ত্র ম্যাটার কম ফ্রম লাইফ, জড়বস্থা জীবন থেকে আছে, এটাই পুরী মহারাজ বলে দেন, মানে ওটা বিশ্বাস হয়ে গেল। একটা জিনিস সাধুর কথা পরিবর্তন করতে পারে, একটা কথা যদি সত্যিকার সাধু হয় আর যদি লোকটা যদি খুবই সিনসিয়ার হয় তার হৃদয়ে ঢুকে যায় সাধুর কথা। মহারাজ এই যে বিজ্ঞানীরা এত চর্চা করে, এদের তো এক একজন বিজ্ঞানী আশ্চর্য, তাদের মেধা আশ্চর্য বুদ্ধি দিয়ে, তাদের আশ্চর্য আবিষ্কার, তাদের বিজ্ঞান সম্বন্ধে সচেতনা, সেখান থেকে তারা কেউ কেউ এই যেমন আপনি একজন বিজ্ঞানীর কথা বললেন, তাদের আস্তিক বুদ্ধি আছে, এই বিজ্ঞানের শিক্ষা কি আমাদের চেতনাতে এই অধঃস্তর স্তরে, আপনি যে অধঃস্তর স্তরের কথা বললেন সেই স্তরে যেতে সাহায্য করতে পারে? হ্যাঁ কেন করবে না, আমরা যখন ভক্তি মার্গে আসছি কিছু পরিত্যাগ করতে হবে না, ভক্তি মার্গে যখন আসছি সব জিনিসকে ভগবানের সেবাতে লাগাতে হবে। অধ্যক্ষ মানে বৈকুণ্ঠ স্তরের সেবা, যদি বৈকুণ্ঠ স্তরের গুরুর গাইডেন্সে সায়েন্সকে যদি ওই সেবাতে লাগাই তাহলে কেন অধ্যক্ষ হবে না। আমরাকে যদি আমি যদি দেখাই যে ভগবানের দেখো কত মানে ঐশ্বর্য বিজ্ঞানের দ্বারা আমি দেখা, একটা যেরকম বলছি একটা ঘাসের পাতা, ঘাসের পাতা কি আমরা বানাতে পারি একটা ল্যাবরেটরিতে? একটা ঘাসের পাতা কোনো সাইন্টিস্টকে বলেন তো বানিয়ে দেবে? হ্যাঁ বলতে পারে, ফটোসিনথেসিস ইকুয়েশন আমরা জানি, আর সেই ইকুয়েশনটা ইউজ করো, ফটোসিনথেসিস ইকুয়েশনটা ইউজ করো, এটা ঘাসের পাতা বানাও তো, এটা ঘাসের পাতা বানাতে পারে না, একটা বীজ বানাতে পারবে না, একটা ছাগল বিড়াল যদি বানাতে পারবেন পারবে বলে ছাগল আমাকে লাগবে, ল্যাবরেটরি তৈরি হয় না ছাগল, ছাগলের কাছে যেতে হবে ছাগলকে তৈরি করতে হবে, মানুষ কাছে যেতে হবে মানুষকে তৈরি করতে হবে। তো এই প্রকার যদি সায়েন্স যদি ভগবানের মহিমা, ভগবানের যে একটা ঐশ্বর্য তার জন্য যদি সায়েন্সকে ইউজ করা যায়, হ্যাঁ যে ভগবান কত গ্রেট, দেখেন আমরা একটা ছোট খেলনা বানিয়েছি এরোপ্লেন কিছু সময় হাওয়াতে ভাসছে, কিন্তু ভগবানের তৈরি করা যে প্ল্যানেট গুলো আছে অত বিশাল প্ল্যানেট, তারা যে অনন্তকাল থেকে বিনা কোনো মানে তেলে কোনো ইন্ধনে ওরা চলে যাচ্ছে কিভাবে চলছে বিচিত্র ভাবে। হ্যাঁ বলতে পারি একটা মডেল আছে প্ল্যানেটারি মডেল, ওই মডেলটা কাজ করে একটা বানাতে দেখেন তো, এই প্রকার জিনিস বানাতে পারবেন, একটা এটা বানিয়ে দেখেন ভাসতে থাকবে বিনা তেলে,
করতে পারবেন? করতে পারবেন। কি প্রকার একটা বিচিত্র বস্তু তৈরি হয়েছে সব জিনিস। আমাকে যদি ওদেরকে এই স্তরে নিয়ে আসতে পারি সায়েন্স দ্বারা, আর সায়েন্সকে ইউজ করে যে ভগবানের কত মহিমা, ভগবানের কত ঐশ্বর্য, সেই জিনিস আমরা খুব গ্রেট নয়, ভগবান কত গ্রেট, এটাই বলছে সায়েন্সের প্রপার ইউজ। যুদ্ধেরও সেই ইউজ, গীতাতে ওইটা বলছে যুদ্ধকে আমার সেবাতে লাগাও অর্জুন, যে গুরুর গাইডেন্সে যদি আমরা যে সায়েন্সকে ভগবানের মহিমা, ভগবানের ঐশ্বর্য এইসব যদি আমরা মানে বোঝার জন্য ইউজ করতে পারি, তাহলে সায়েন্সও অযোগসজ দিকে চলে যাবে। আর যদি নিজের ইন্দ্রিয় তৃপ্তিতে লাগে তাহলে জড় হয়ে যাবে। এই প্রকার আপনি এমন একটা প্রসঙ্গ আলোচনা করলেন, সেখানে আরো একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আসছে যে সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা যখন বিজ্ঞানের আলোচনা করে তখন সেটা যদি ভগবত সেবায় প্রয়োগ করে তাহলে তাদের উত্তরণ হবে, তারা অধঃসজ্জ স্তরে যেতে পারে। এখানে এই যে বিজ্ঞানীরা যে আবিষ্কার করেন, মূলত যে বাস্তব প্রকৃত পৃথিবীর বাস্তবতা হচ্ছে বিজ্ঞানের গবেষণায় রাজশক্তির সম্পূর্ণ রাজশক্তি সহযোগিতা ছাড়া বিজ্ঞানীরা বিজ্ঞানের গবেষণাতে, কারণ অর্থের রাজশক্তি পলিটিক্যাল পাওয়ার, এদের সহযোগিতা ছাড়া বিজ্ঞানের গবেষণা যে বিষয়ে সম্ভব হয়, এবং রাজশক্তি, এবার রাজশক্তি কিন্তু এর ফায়দাটা নেয়, মানে একজন বিজ্ঞানী ধরুন আইনস্টাইন, আইনস্টাইনের এই উপলব্ধি, বিজ্ঞানের গবেষণা করে এই উপলব্ধি হলো যে সায়েন্স উইদাউট রিলিজিয়ান ইজ লেম, এই উপলব্ধিতে হলো সায়েন্স, আইনস্টাইনের উপলব্ধিটা খুব ভালো, কিন্তু আইনস্টাইনের যে আবিষ্কারটা সেটা চলে গেল বিরাট মারণাস্ত্র হিসেবে রাজশক্তির হাতে, পলিটিক্যাল পাওয়ারের হাতে। সুতরাং কোন সায়েন্টিস্টকে নিরপেক্ষভাবে একান্ত ভগবানের সেবায় যে কোনো বিজ্ঞানের গবেষণা করতে পারে, কারণ সেটা তো মূলত পুরো বিজ্ঞানের গবেষণাটাই তো হচ্ছে রাজশক্তি সহায়তা নিয়ে। দেখেন, আগে একটা বাচ্চা একটু বড় হলে উনি গুরুকুলে পাঠানো হতো, ওখানে সায়েন্স ফিলোসফি তারপরে পলিটিক্স সব কিছু ওখানে পড়ানো হতো, গুরু ওদেরকে শিক্ষা দিত যে কি করে এই সব জিনিস ভগবানের সেবাতে লাগানো যায়। পলিটিক্সও ভগবানের সেবা লাগানো যাবে, তারপরে ইকোনমিক ও ভগবানের সেবা লাগানো যাবে, বিজ্ঞানও ভগবানের সেবা লাগানো যাবে, এই দিয়ে গুরুর কাছে, বৈষ্ণব গুরুর কাছে পাঠানো একটা বিধান ছিল। বর্তমানে কি হয়েছে, ওইটাকে বাদ দিয়ে একটা প্রফেশনাল স্কুল গুলা খোলা হয়েছে। ওখানে লক্ষ্যটা কি, তুমি টাকা অর্জন করো আর একটা তোমার জন্য একটা ভালো কমফোর্টেবল জায়গা তৈরি করো সোসাইটি, এটাই তো লক্ষ্য হয়েছে। কিন্তু আমি কে, কেন এখানে আমরা কষ্ট পাচ্ছি, কোথা থেকে আসলাম, কোথায় যাবো, 50 বর্ষ আগে কোথায় ছিলাম, 100 বর্ষ আগে কোথায় ছিলাম, 100 বর্ষ পরে কোথায় যাবো, এসব কথা আমার চিন্তা চর্চা আদি করি না, টিচাররাও জানেন। তো তার জন্য এটা পলিটিক্স কিংবা সায়েন্স কিংবা অন্য কোন মানে একটা ব্রাঞ্চের প্রবলেম নয়, এটা হচ্ছে প্রবলেম আমার সোসাইটিতে, গড সেন্টার সোসাইটি হয়ে, ভগবানের মানে কেন্দ্রীভূত সোসাইটিটা তৈরি হয়। তার জন্য আমাদেরকে এই ভগবানের কি কেন্দ্রীভূত হয়ে সোসাইটি যদি তৈরি না করি, তাহলে এই যে এনভায়রনমেন্টাল প্রবলেম আসছে, নাহলে এই যে সোশ্যালে এটা ইনক্রিজ অফ মানে যে সুইসাইড, আত্মহত্যার স্তরটা বেড়ে বেড়ে যাচ্ছে, আর যে অ্যাংজাইটি মানে যে বিভিন্ন প্রকার টেনশনের স্তরটা বেড়ে বেড়ে যাচ্ছে, এসব কেন হচ্ছে না, আমরা মেইন বস্তুটা ভুলে গেছি, জীবনের লক্ষ্যটা আমি ভুলে গেছি। আমরা এটা জড় বস্তু দিয়ে জীবনের প্রবলেমটা সলভ করতে চাইছি, কিন্তু জড় দ্বারা জীবনের প্রবলেম তো সলভ হবে না, জীবিত বস্তু দ্বারা জীবিত বস্তুর প্রবলেম সলভ হবে। আমরা তো জীবিত বস্তু, আমরা তো বাঁচতে চাই, আমি মরছি কেন, যে আমার এই এই স্পট এই প্রকার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে কেন, আমি কি করে সবসময় বাঁচতে পারি, নিত্য হতে পারি, এই জিনিসটা তো চর্চা হচ্ছে না। আমরা খুশি চাই কিন্তু দুঃখ পাচ্ছি, আমরা নিত্য আনন্দের কথা কি করে আমরা প্রাপ্ত করবো, এইসব জিনিসগুলো বর্তমানে এডুকেশনের অধ্যয়ন হচ্ছে না, সেটা পলিটিক্স হোক, আর্টস হোক কিংবা বিজ্ঞান হোক, এটা অধ্যয়ন হচ্ছে। তার জন্যে সব জিনিসকে ভগবানের কেন্দ্রীভূত করানো যায়, সেটা আমাদের গুরুকুলে হতো, ওখানে বৈষ্ণব সাধুরা ছিল, যেরাম বশিষ্ঠ, তারপরে অগস্ত্য মুনি, দেখেন অনেক, ইভেন রামের, রাম নিজে ভগবান হলেও উনি শিক্ষা দিয়েছেন কিভাবে বৈষ্ণবের আনুগত্যে রাজাগুলোকে চলতে হবে, পলিটিশিয়ানকে চলতে হবে, সায়েন্টিস্ট গুলাকে চলতে হবে, একটা বৈষ্ণব গুরুর গাইডেন্সে চলতে হবে, তাহলে এই সোসাইটিটা ভালো থাকবে, আর তাদের যা কিছু করছে সব শুভই শুভ হবে, নাহলে ভগবানকে বাদ দিয়ে সব অমঙ্গল হবে।
গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ, তিনের স্মরণ হয় সর্ববিঘ্ন বিনাশন, যা বাধা বিঘ্ন থাকে গুরু বৈষ্ণব ভগবানের স্মরণে সব নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা সেটা করছি, তার জন্য তো সব প্রবলেম গুলো আসছে বিভিন্ন এই সায়েন্স আর সব জিনিস। মহারাজ আপনি যে প্রসঙ্গটা করলেন আমার মনে পড়ে যাচ্ছে যে প্রভুপাদের একটা বই আছে বৈদিক সভ্যতা, বৈদিক সভ্যতার প্রভুপাদের বৈদিক সভ্যতা সম্বন্ধে দৃষ্টিভঙ্গি কি ছিল সেটা যদি আপনি আমাদেরকে একটু বলেন, যে আগামী দিনের সভ্যতাটা কিরকম হলে সবচেয়ে আমাদের সভ্যতাটা আমরা যথাযথ সেই সভ্যতার মধ্যে সভ্যতার অন্তর্গত হয়ে আমাদের সুস্থ মানসিকতাকে তৈরি করতে পারবো। আমার বৈদিক সভ্যতাটা মানে কি? বৈদিক সভ্যতা হচ্ছে যে ভগবানকে কেন্দ্রীভূত করে সব জিনিস করা, ভগবানকে কেন্দ্রীভূত করে। তো আমরা পলিটিশিয়ান হব সেটা কোনো খারাপ চিন্তা নয়, কিন্তু পলিটিশিয়ানটা কার জন্য হব, নিজের খুশির জন্য না ভগবানের জন্য? এই জগৎটা কার? ভগবানের। আমরা একটা যোদ্ধা হবো, অর্জুনকে বলছে তুমি তোমার জন্য কেন যুদ্ধ করছো, আমার জন্য যুদ্ধ করার ছেলেটা শিখো। আমি কি চাই? তুমি সাইন্টিস্ট হও কিন্তু কার জন্য? আমি কত বড় লোক, কত মহান লোক? না, ভগবান কত মহান, ভগবানের গুণগান জন্য। বাল্মীকি একজন কবি ছিল, সেই কবিত্বটাকে ভগবানের মহিমা মন্ডন জন্য ইউজ করলো। বেদব্যাস খুব বড় একটা মানে বিদ্বান ছিল, সেই যে বিদ্বান গুণটা ছিল সেটা ভগবানের মহিমা গান জন্য ইউজ করলো। অর্জুন যুগ খুব বড় যোদ্ধা ছিল, সেই যুদ্ধবিদ্যাটাকে ভগবানের সেবাতে লাগলো। ইয়ার দ্বারা কি হলো? তারা সব অমর হয়ে গেলো, অমরত্ব প্রাপ্ত করলো। সেই প্রকার আমার সোসাইটির এই প্রকার হওয়া উচিত। সে বর্ণাশ্রম হোক, সে যা হোক, দুই প্রকার বর্ণাশ্রম আছে, দৈব বর্ণাশ্রম আর একটা হচ্ছে অসুর বর্ণাশ্রম। দৈব বর্ণাশ্রমে সবকিছু ভগবানকে কেন্দ্রীভূত করে করা হয়, আর অসুর বর্ণাশ্রমে কি এই জাতি এই মানে বিভিন্ন প্রকার মানে ডিফারেন্স এসব নিয়ে হচ্ছে। যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভক্তিতে নাই জাতি কুলাদি বিচার, কৃষ্ণ ভক্তি জাতি কুলের কোনো বিচার নেই। হ্যাঁ, কার কাজের জন্য কার শৈলী আছে, কে কলেক্টর হয় আর কে পিয়ন হয়, তার মানে নয় যে আমি পিয়নকে একটা অচ্যুত বানিয়ে দেবো, সেটা নয়। সেই প্রকার যার যে প্রকার ক্ষমতা আছে, কে ব্রাহ্মণ হলো, ক্ষত্রিয় হলো, বৈশ্য হলো, শূদ্র হলো, কিন্তু সবাই ভগবানকে সেবায় নিযুক্ত হবে। চারিবর্ণে যদি কৃষ্ণ নাই ভজে, ইভেন সন্ন্যাসী ব্রহ্মচারী বানপ্রস্থ গৃহস্থ, এরা কেউ ভগবানের সেবাতে নিযুক্ত হবে। চারিবর্ণে যদি কৃষ্ণ নাই ভজে, সেই পাপী রৌরবে পড়ি মজে। চারিবর্ণাশ্রমে যদি ও কৃষ্ণ ভজন না করে, তাহলে রৌরব নামক একটা নরক আছে, ভয়ঙ্কর নরকে তার গতি হয় বর্ণাশ্রম দ্বারা। আর মহাপ্রভু একটা কথা বলেছিল যে 100 জন্ম, শাস্ত্রে বলা আছে 100 জন্ম যদি আমরা যদি বর্ণাশ্রম সিস্টেমকে ভালোভাবে পালন করি, তাহলে আমরা ব্রহ্মার পোস্ট পেতে পারি। কিন্তু ব্রহ্মারও জন্ম মৃত্যু আছে, জন্ম মৃত্যুতে বাইরে যেতে পারবো না। কেন? আমার পরিচয় কিন্তু বর্ণাশ্রম নয়, আত্মার পরিচয় বর্ণাশ্রম নয়। আত্মার পরিচয় হচ্ছে কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, জীবের স্বরূপ হচ্ছে ভগবানের নিত্য দাস। সে দাসত্ব দিকে মানে এই বৈদিক সিভিলাইজেশন, বৈদিক যে সংস্কৃতিটা স্থাপন হবে, ভগবানকে কেন্দ্রীভূত করে হবে। সে যা হোক না কেন, বর্ণাশ্রম হোক কিংবা এডুকেশন হোক কিংবা যুদ্ধ হোক কিংবা ইকোনমি হোক, ভগবানকে কেন্দ্রীভূত করে হবে। সেটাই প্রভুপাদের আমার গুরুবর্গদের ইচ্ছা ছিল। মহারাজ এই যে শ্রীকৃষ্ণচন্দ্র, অবতার পুরুষ রামচন্দ্র, এদের প্রত্যেকের সময় বিরাট যুদ্ধ বিগ্রহ হয়েছিল। কুরুক্ষেত্রে যুদ্ধ কৃষ্ণচন্দ্রের সময় হয়েছিল, রামচন্দ্রের সময় রামায়ণ, রামায়ণে যে বিরাট বর্ণনা আছে রাবণের সঙ্গে যুদ্ধের বর্ণনা আছে হয়েছিল। এতে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ যেন চিরকালই আছে এবং সৎ অসৎ যেন চিরকালই আছে। আপনি যে বৈদিক সভ্যতা বলছেন, সেই বৈদিক সভ্যতা প্রতিষ্ঠিত হলে সেখানে কি অসৎ থাকবে? নিশ্চয়ই থাকবে, কেননা থাকবে। শুনেন, জিনিসটা হচ্ছে এটা, হেগেল একটা কথা বলেছেন, প্রোগ্রেসটা কি করে হয়? প্রোগ্রেসটা হচ্ছে একটা থিসিস, অ্যান্টিথিসিস, দেন সিনথেসিস। যা জিনিসটা স্থাপন করবেন তার একটা বিরুদ্ধাভাস আসবে, আর তাকে হারমোনাইজ করার জন্য আর একটা উচ্চ বস্তু আসবে। এটাই তো প্রোগ্রেস হচ্ছে এই প্রকার। দেখেন, যদি আপনি বলেন না ফলটাই সবকিছু, কিন্তু ফলটা থিওরি হলো কি করে? হ্যাঁ, আগে একটা বীজ ছিল, বীজ থেকে একটা অঙ্কুর বেরোলো, ওখান থেকে আবার পাতা হয়েছে, ওইটা গাছটা বেড়ে বেড়ে ফুল হয়েছে, ফুল থেকে আবার একটা ফল হয়েছে। এসব জিনিস তো প্রোগ্রেস হয়েছে না, থিসিস অ্যান্টিথিসিস সিনথেসিস এই প্রকার। যদি শুধু দিন থাকতো, রাতি থাকতো না, আপনি দিনটা কি বস্তু বুঝতে পারতেন?
রাতে থাকলে দিনটা কি বস্তু বোঝা যায়। সেই প্রকার সব যদি ভালো থাকে, খারাপ না থাকে, তা ভালোটা কি করে বুঝবেন? খারাপও থাকতেও ভালো বুঝতে হবে, বুঝতে পারছেন তো? এটা এটা আমাদের ফিলোসফি হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি। ডাইভার্সিটির ভিতরে একটা ইউনিটি আছে, ভালো খারাপ থাকবেই, কিন্তু সে ভালো খারাপ আমাকে বুঝতে হবে, আর কোন জিনিসটা আমাকে গ্রহণ করবে। যদি চয়েসই না থাকে তাহলে জিনিসটা কি করে গ্রহণ করবে? চয়েস তো থাকতেই হবে, সবসময় থাকে চয়েসটা, নাহলে ফ্রিডমটা কি হলো? ফ্রিডম আর কিছু লাভ হলো না, কিছু চয়েসই থাকলো না, তাহলে কি লাভ হলো? মেশিন হয়ে গেলাম। বিজ্ঞানের অসামান্য উপমা দিয়ে আপনি বিষয়টা আমাদের বুঝিয়ে দিলেন অত্যন্ত সরল করে, এটা আমাদের বোধগম্য হলো, খুব ভালো লাগছে। এইবার যে মূল গূঢ় তত্ত্ব চৈতন্য চৈতন্যতে আছে, সেইটার আলোকে আপনি যদি চেতনাকে একটু বলেন, যেটা রায় রামানন্দের সঙ্গে চৈতন্য দেবের যে আলোচনা হয়েছিল, দেহ বাহ্য আগে কহ আর দাস্য ভক্তি, খাদ্য ভক্তি, রাস্য ভক্তি, প্রেমা ভক্তি, এই স্তরের আলোকে যদি আপনি চেতনাকে একটু বলেন, চেতনা সম্বন্ধে একটু বলেন, তাহলে আমরা খুব উপকৃত হব। রায় রামানন্দ মহাপ্রভু হচ্ছেন শিক্ষা গুরু, রাগমার্গের গুরু। আমাদের সম্প্রদায়ে এই সম্প্রদায় শিক্ষা সম্প্রদায় বলে, দীক্ষা সম্প্রদায় নয়। আর মহাপ্রভু যখন রূপ সনাতনকে শিক্ষা দিচ্ছেন, বলছেন আমি রামানন্দ রায় কাছে যাহা শিখেছি সেটাই শিক্ষা দিচ্ছি, উনার আবার দীক্ষা গুরুর কথা বলছেন না, ঈশ্বরপুরীর কথা বলছেন না, মহাপ্রভু চেতন চৈতন্যতে আছে এটা তো। একটা কথা শিলা ভক্তি সিদ্ধান্ত স্রষ্টা গোপাল বলেছেন, এই পৃথিবীতে সব গ্রন্থ যদি আত্মগোপন করে তবে চৈতন্য চৈতন্য থাকলে সব থাকলো। আবার শিলা সিদ্ধার্থ একটা কথা বলেছেন, যদি চৈতন্য চৈতন্যামৃত আত্মগোপন করে আর রায় রামানন্দ মহাপ্রভু যদি সম্বাদটা থাকে তাহলে সবকিছু থাকে। ওটাই সার বিষয় যে রায় রামানন্দ মহাপ্রভু যে সম্বাদটা আছে ওখানে, প্রথমে মহাপ্রভু বলছেন সব থেকে উন্নত বস্তুটা কি তোমাকে শাস্ত্রের দ্বারা নির্ণয় করে বুঝাও আমাকে। তো রায় রামানন্দ বলছেন ধীরে ধীরে যে সবকিছু ভগবানকে অর্পণ করতে হবে, সর্বধর্মান হবে, ভগবানকে শরণাগতি হতে হবে, এইসব বাজ্য আগে কর, এইসব বাজে বাহ্য জিনিস আগে 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 যাও, আগে যাও ভালো জিনিস করো। এই প্রকার করতে করতে কর্মমিশ্র ভক্তি, জ্ঞান মিশ্র ভক্তি কথা বললেন। ভগবানকে কি যে লোকরা প্র্যাকটিস করে না, ভগবানকে একটা নারিকল দিল আমাকে এটা লাগবে, এটা কর্মমিশ্র ভক্তি হলো। জ্ঞান মিশ্র ভক্তি কি ভগবান কাছে আসলে আমার একটি জ্ঞান বৃদ্ধি হবে, তাহলে লোকগুলা কি জ্ঞান দিতে পারবো, আমি খুশি পাবো, আনন্দ পাবো, এইসব মুক্তি পাবো, এইসব হচ্ছে জ্ঞান মিশ্র ভক্তি। জ্ঞান শূন্য ভক্তির কথা যেখানে বললেন রায় রামানন্দ, যে আমাকে একটা শুদ্ধ বৈষ্ণবের কাছে গিয়ে শরণাপন্ন হয় হরিকথা শ্রবণ করতে হবে, এই হয় আগে কওয়া, যে এইটা ঠিক কথা বলেছ, যে জ্ঞান শূন্য ভক্তি আগে যাও। তারপরে মহাপ্রভু চর্চা করেছেন, নিজে বলেন দাস্য সাক্ষ্য বাৎসল্য আর বিভিন্ন মানে যে পরব্যমে স্তর আছে, বৈকুণ্ঠ, অযোধ্যা, দ্বারকা, বৃন্দাবন, এই স্তরেও এই রসের আলাদা আলাদা ভাবে প্রকাশিত হয়েছে। একটা রস যেরকম আপনার দাস্য আর বাৎসল্য রসটা খুবই উন্নত রস, শান্ত রস থেকে, কিন্তু যদি সেই রস যদি আবার সেই রসে যে আছে সে যদি উন্নত একটা মানে পরব্যম স্তরে যায়, যেরকম উদ্ধব মহারাজ বলছে, উনি তো দ্বারকাতে ছিলেন, উনি আছেন দাস্য আর বাৎসল্য রসে, উনি যখন বৃন্দাবন গেলেন ওই ভক্তিটা দেখে উনি ওই যে উন্নত স্তরের যে ভক্তি আছে দ্বারকাতে ওটা বাদ দিয়ে ওই বৃন্দাবনে একটা শান্ত রসের ভক্তি উনি কামনা করলেন, যে আমাকে এই বৃন্দাবনে যদি একটা গাছপালা হয়ে থাকি, একটা ঘাসের পাতা হয়ে থাকি, আর যদি ব্রজবাসীদের ধুলা পড়ে, তাহলে ওই ভক্তিটার কি অনুভূতি আমরা করতে পারি, বুঝতে পারছি। তো রায় রামানন্দ এই প্রকার একটা স্তর থেকে আরেকটা স্তর নিয়ে যাচ্ছেন। তবে চরমে যখন বললেন রাধারানীর ভক্তি সর্বোত্তম, মহাপ্রভু বললো যার থেকে যদি ঊর্ধ্বে যাও তাহলে কিছু পায়। রায়রানন্দ বলছে অত লোক সঙ্গে আমি চর্চা করেছি, যা থেকে আর উচ্চ বস্তু আছে সে তো কে জিজ্ঞাসা করেন, তবে আপনি জিজ্ঞাসা করেছেন তো বলছি, যে যা থেকে উচ্চ বস্তু আছে যে রাধারানী যে যে দাসের দাসের দাস হতে পারবে তাহলে সেটা সব থেকে উন্নত। আমি রাধারানী হতে চেষ্টা করবো না, রাধারানী দাসের দাসের দাস, সেটাই রাধারানীর ভাব। রাধারানী বলছে যদি কে যদি কৃষ্ণকে ভালো সেবা করতে পারে তাহলে আমি তার দাস হব। এই যে ভাবটা মহাপ্রভু গ্রহণ করেছিলেন আর খুবই খুশি হয়েছিলেন, আর এটাই প্রচার করেছেন মহাপ্রভু, যে আমি দাসানু দাস, দাসানু দাস, এই ভাবটাই উনি প্রচার করেছেন, যে যে ভালো ভক্ত তার সঙ্গে আমি কম্পিটিশন করবো না, চন্দ্রাবলীর ভাব নিব না, রাধারানীর বিরোধী দল, আমার কি ভাব হবে যে ভালো সেবা করছে তার দাসের দাসের দাস হবে, এটাই সার্বস্ব।
অসামান্য অসামান্য বললেন মহারাজ, আপনার কাছে আমরা কৃতজ্ঞ। আপনার মুখ থেকে চেতনা সম্বন্ধে, চৈতন্য সম্বন্ধে এত অসামান্য, এরপরে আর প্রশ্ন চলে না এই বিষয়ের উপর। আপনি একদম শেষ গুরু তত্ত্ব দিয়ে শেষ কথা বলে দিয়েছেন। নমস্কার মহারাজ, আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত। নমস্কার। পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো।